আসসালামু আলাইকুম। এখন চলে আসছে, এটা হচ্ছে সিদ্ধিপাশা ঘাট, পিছনে ক্যান্টনমেন্ট ঘাট পার হয়ে সিদ্ধিপাশা ঘাট। এখানে আজকে যাব সিদ্ধিপাশা জমিদার বাড়ি। অনেকেই হয়তো জানে না যে খুলনা থেকে 25 বা 27 কিলোর ভিতরে জমিদার বাড়ি আছে। এই সিদ্ধি নামে এক লোক এখানে আসার কারণে এখানের আর্থিক অবস্থা, ফসল সব কিছুর উন্নতি হয়। এইখানে নাম করা হয় সিদ্ধিপাশা গ্রাম, এবং ওনার কাছে কোনো কিছু চাইলে সেটা পূরণ হতো, সেই জন্য নাকি সিদ্ধিপাশা গ্রাম। এখানে একজন বলল যে এখানে যে জমিদার বাড়ির তে আছে কানু ভদ্র না কি যেন নাম, রাস্তা তো সেই রকম রাস্তা, কিন্তু ভালো লাগতেছে। বৃষ্টির সময় এরকম রাস্তা আসা যাবে না, পুরো বাঁশ বাগান, রাতে আসতে চরম একটা ফিল আসতো। দারুণ একটা, মানে দুই পাশে ঝোপঝাড়, বাঁশ বাগান। আসসালামু আলাইকুম। অবশেষে খুঁজতে খুঁজতে এই যে আমার পিছনে সেই জমিদার বাড়ির বৈঠকখানা বা কাতের ঘর যেটাকে বলে, এই পিছন হচ্ছে মন্দির, আর এই পিছন হচ্ছে জমিদার বাসা। আমি ফ্রন্টে যে আপনাদেরকে দেখাচ্ছি যে গরম আর রাস্তা যে কন্ডিশন, তারপরে খুঁজতে খুঁজতে চলে আসছি। আসলে ইচ্ছা থাকলে সব কিছুরই উপায় বের হয়ে যায়। সো দেরি করে আমি আপনাদের একটু দেখাই। এর উপরে একটা মূর্তি বসানো আছে, রোদটা যেহেতু আমার মাথার উপর এই জন্য এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। এটা ছিল আসলে জমিদার বাড়ির কাতারি ঘর। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মন্দির ছিল, আর এইখানে কোথায় পানির একটা কূপ ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে। আর এইটা হচ্ছে মেন জমিদার বাড়ি, শুধু এখন ধ্বংস অবশেষ রয়ে গেছে। এখানে এখন বর্তমানে পারমিশন দিচ্ছে না ভিডিও করার, কারণ অনেক ঝামেলা হচ্ছে নাকি। তো জমিদার বাড়ির একটা যে পূর্বপুরুষ একজন আছেন তার সাথে কথা বলে ভিডিও করার অনুমতি পাইলাম। উনি আমাকে অফার করছিলেন ভিতরে বসার জন্য, একটু পানি খাওয়ার জন্য। তো যেহেতু আমি একটু ব্যস্ত আছি এই জন্য আর করা হলো না। তারপরও তাদেরকে ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য। আসলে আমাদের এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সরকার থেকে যথাযথভাবে যদি আসলে এই ইয়েগুলো করে দেয়, তো এই যে এখনও পিছনের অংশ অনেক ভালো আছে। আসলে এগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সংস্কারের অভাবে। উপরে দেখা যাচ্ছে একটা মূর্তি, খুশত পরি জাতীয়, কিন্তু আসলে দেখানো যাচ্ছে না, কারণ উপরে ঠিক সূর্যের আলো পড়ছে। তারপর একটু চেষ্টা করে দেখি। এখনো আসলে এই যে কারুকাজগুলা
এই কারুকাজগুলোই বলে দিচ্ছে যে কতটা। আর এর সম্পর্কে বিস্তারিত এখন আসলে বলা সম্ভব না সংক্ষিপ্ত সময়ে, যেহেতু এখন টোটালি এখানে ক্যাম্পে পারমিশন অনেক ঝামেলা আছে। সো এর বিস্তারিত আমার ডিসক্রিপশনে, ভিডিওর ডিসক্রিপশনে বিস্তারিত এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আগে এইসব জায়গায় দিয়েছিল না, বাইক বাইরে রাখছি, এইসব জায়গায় আসলে কোনো এই কাটা দাঁতে ঘেরা ছিল না। এই পাশে এখনও একটা প্লেস রয়েছে, এটা হচ্ছে শত মন্দির বা কিছু একটা হবে, মন্দিরই হবে। এতে জমিদার বাড়ির একটা প্রবেশদ্বার, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, এবং উনি বলল জমিদার দোতলায় থাকতেন। আসলে যেদিকেই দেখতেছি খুব সুন্দর ডিজাইন করা, এগুলো যদি আসলে সংস্কার করা যেত। বিল্ডিংটি টোটালি পরিত্যক্ত ঘোষণা করছে, জমিদারের যে বংশধর আছেন তারা পিছনে টিন শিডের বাড়ি করে নিছেন। এটা ছিল সিঁড়ি পথার একটা, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে যুদ্ধের পরপরই যেটুকু শুনছি, 71-এর আগে এখান থেকে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গেছে। আসলে কটক সত্যি আর কটকই সেটা কি বলবো, রাস্তাটা চেনা খুবই ইজি। গিলাতলা ক্যান্টনমেন্ট স্কুলের পাশ থেকে যে রোডটা আছে, ওই রোডটা থেকে সোজা চলে আসলে ক্যান্টনমেন্ট ঘাট, ঘাট পার হওয়ার পর সিদ্ধিপাশা ঘাট, এই সিদ্ধিপাশা ঘাটটাই এই জমিদারের নামেই নামকরণ করা হয়েছে। এবং জমিদারের নাম বিস্তারিত আমি, তো আজকের মতো এখানেই শেষ, কারণ বেশি কিছু আসলে ঘুরে দেখানো সম্ভব না, কারণ এখানে অনেক ঝামেলা হচ্ছে, অনেকে আসতেছে ভিডিও করতে, যার জন্য বেশ কিছু ঝামেলা তৈরি হচ্ছে। তারপরে জমিদারের যে বংশধর যার নাম বললেন, এক মুরব্বী ঢোকার সময় আসলে উনি ওনাকে বলে উনি বলছে কোনো সমস্যা নেই আপনি ভিডিও করেন, বলছে যে বাইরের লোক এসে অনেক ডিস্টার্ব করে, এই জন্য হচ্ছে আমরা এটা ঘিরে দিচ্ছি। এবং এখন খুব সত কোনো একটা ক্যাম্পের আন্ডারে চলে গেছে, ক্যাম্প ভিডিও করতে হলে ক্যাম্প থেকে পারমিশন নিয়ে এসে ভিডিওটা করতে হবে। আর এই যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটারও একটাই আছে, এটাকে বলা হয় স্টিমার ঘাট, এটাও একটা মন্দির। তারপর এটাকে স্টিমার, আগে স্টিমার ঘাট হিসেবে, কারণ আগে তো এইভাবে আসা যাওয়ার প্রচলন ছিল না, যার জন্য স্টিমার ঘাট হিসেবে এটা পরিচিত। এবং ওই যে ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি, ওইখানে আমি যেটুকু জানি স্যার পিসিচন্দ্র রায়, না সরি, এই যে এইখানে এইখানে দাতব্য চিকিৎসালয় সিদ্ধিপাশা, এটা আসলে পিসিচন্দ্র রায় এর, স্যার পিসিচন্দ্র রায়ের
সেই এটা 1926 সে জানুয়ারিতে এটা করা হয় এবং দূর দূর থেকে মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসতো দাঁতের। কারণ আসলে এটা এখনও এরকম আছে, তাহলে কত আগে এটা যখন করছে, এটা তো এখনও অচপড়াগা, তাহলে যখন এটা করছে তখন কেমন ছিল? আসলে প্রাচীন নগরী বিলুপ্তের পথে, তো এখন আস্তে আস্তে বেরোয় পড়ি, কারণ যেতে হবে এখনও বহু দূর। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন নতুন ব্লগে।